মানে যে কটা ইলিশ মাছ দেখি সবগুলো ইলিশ মাছের ভিতরে প্রচুর ডিম। আমরা কিছুদিন আগেও এই সরকার যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরে আমরা কয়েক বন্ধু বান্ধব মিলে মাওয়াতে গেছিলাম কিছু মাছ কেনার জন্য, যে মা নিষেধাজ্ঞা তোলার পরে ভাবছি মাছের দাম কম হবে এই কারণে। এখন যে আমরা মাছ কিনলাম 1900 টাকা, এখন মাছ কিনে আমরা ওখানে কাটলাম, কাটার পর দেখি প্রতিটা মাছ মাছের ডিম আর ডিমে একাকার ভরা, শুধু ডিম আর ডিমই। যে সরকার যে এতদিন যে মাছের প্রতি নিষেধাজ্ঞা ছিল, যে সরকার সম্পূর্ণ ব্যর্থ, আর এই কারণেই ব্যর্থ। যদি কিছুদিন 1 মাস বা আরও 15 দিন এই নিষেধাজ্ঞা থাকতো, এই নিষেধাজ্ঞা থাকার কারণে থাকতো যদি, তাহলে আমার মনে হয় ডিমগুলা পানিতে ছাড়তে পারতো। কারণ কি, এখন সব মাছেই ডিম। যে সরকার যে কোটি কোটি টাকা ব্যয় করলো এই মাছ ডিম রক্ষণ করার জন্য, কিন্তু সরকার সম্পূর্ণ ব্যর্থ। ব্যর্থ এই কারণেই, বাজারে যেটা মাছ কিনি সেটাই মাছে ডিম থাকে। তাহলে আমরা কি জন্য যে 1 মাস নিষেধাজ্ঞা রাখার পরে আমার বাংলাদেশের জেলেরা মাছ মারতে পারলো না, সেই মাছ দিয়ে এখন আমরা ডিম খাই, তাহলে সেই নিষেধাজ্ঞার দরকার কি? আর সরকারি কোটি কোটি টাকা নষ্ট করার দরকার কি? আরও 15 দিন আকপিস করে দেখতে পারতো যে মাছটা কোন সময় ডিম পারে। সরকারের এই ভুল সিদ্ধান্তের কারণে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হবে, আমরা মাছ পাবো না, আমরা মাছ রপ্তানি করতে পারবো না। এটা সরকারের একমাত্র ভুলের সিদ্ধান্তের কারণেই সরকারও যেমন কোটি কোটি টাকা লস হচ্ছে, আমরা সাধারণ পাবলিকও আমরা ঠিকভাবে মাছ পাবো না। গত 9 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছিল মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে কথা জানানো হয় যে এই সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ বিষয়ে বলা হয় এ সময়ে মা ইলিশ ডিম পাড়ে। আশ্বিনের পূর্ণিমার 4 দিন আগে এবং পূর্ণিমার পর 18 দিন, মোট 22 দিন দেশের উপকূলীয় অঞ্চল, নদীর মোহনাসহ যেসব জেলা ও নদীতে ইলিশ পাওয়া যায় সেখানে মাছ ধরা নিষিদ্ধ থাকবে। কিন্তু 30 অক্টোবরের পর থেকে যখন মাছ ধরা শুরু হয় তখন দেখা যায় প্রায় সব মাছেই ডিম রয়েছে। পত্রপত্রিকা ও টেলিভিশন চ্যানেলগুলোতেও নিউজ হয় যে ব্যাপক ইলিশ ধরা পড়ছে, তবে সব মাছেই ডিম রয়েছে। আমরাও সরেজমিন বাজারে এসে দেখছি একই অবস্থা। এ ব্যাপারে বাজারে ক্রেতা বিক্রেতাদের মতামত একই। আবার অনেকেই বলছেন সরকার যদি 9 অক্টোবর থেকে বন্ধ না করে 15 অক্টোবর পর্যন্ত পরের 1 মাস ডিমওয়ালা মাছ ধরা নিষিদ্ধ করত, তাহলে কিন্তু এই ক্ষতিটা হতো না। এই ভুল সিদ্ধান্তের ফলে একদিকে ইলিশের রপ্তানি যেমন কমে যাবে, সরবরাহ কমবে এবং সরকারকে 1,000 কোটি টাকার রাজস্ব হারাতে হবে। যদিও সরকার বলছে মাছ ধরা বন্ধ থাকার ফলে মাছের উৎপাদন দ্বিগুণ হয়েছে, বিশেষ করে ইলিশ মাছের যে আকাল ছিল সেটা কমেছে এবং ইলিশ মাছে হাট বাজার সয়লাফ হয়ে গেছে, কিন্তু এই সয়লাফ হওয়া সব মাছেই ডিমওয়ালা বলে সরকার যে উদ্দেশ্যে মাছ ধরা নিষিদ্ধ করেছিল তা পুরোপুরি সফল হয়নি। তাই সচেতন মানুষজন বলছেন ভবিষ্যতে সরকার ভেবে চিনতে সময়ে মাছ ধরা বন্ধের সময় নির্ধারণ করবেন। যদি আমাদের এই চ্যানেলটি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আর আপনাদের সবার মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।